আপনি কি জানেন বাইবেলে সবচেয়ে ছোট বাক্য কোনটা? একটু চিন্তা করুন, একটু ভাবুন। কি আপনি পেয়েছেন? হ্যাঁ, যোহন পুস্তক অধ্যায় 11:35 পদ। তখন যিশু কাঁদতে লাগলেন। বাইবেলে সবচেয়ে ছোট বাক্য, সেই বাক্যটা যিশুর সম্পর্কে লেখা আছে। যিশু তখন কাঁদতে লাগলেন। যিশু কাঁদলেন, সেই ইভেন সেই ইনসিডেন্টটাও বাইবেলের মধ্যে রেকর্ড করা হয়েছে। কেন বাইবেল একটা ইউনিক এবং বিশেষ একটা বই বলার কারণ এইটাই, ঈশ্বরের পুত্রর প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে, তার তার ইমোশনটাকে, তার আর মানুষের প্রতি প্রেমকে, সব কিছুকে রেকর্ড করা হয়েছে বাইবেলে, তার সুসমাচার পুস্তকের মতো আমরা দেখতে পারি। কিন্তু এখানে যিশু কাঁদলেন, সেই বাক্যটাও কেন আর শাস্ত্রের মতো লেখা আছে, তার কারণ আছে। কারণ যিশু কখন তিনি কাঁদলেন? যখন তিনি লাজরু মারা গেছে শুনে তিনি কাঁদলেন। যদি বলা হয় লাজরুকে তিনি পুনর্জীবিত করেছেন, লাজরুকে তিনি পুনর্জীবিত করেছেন, সেটা তিনিও জানেন, আমি গিয়ে পুনর্জীবিত করব। কিন্তু কান্দার কারণ কেন, কেন তিনি কাঁদছেন, কি কারণে তিনি কাঁদছেন, তার কারণ যদি আমরা দেখি তিনটা কারণ। একটা হচ্ছে তিনি কতটাই তার সন্তানদের পরে তিনি মমতার, করুণার হৃদয় তার মধ্যে আছে, সেটা তিনি প্রকাশিত করেছেন। তিনি ঈশ্বরের পুত্র, কিন্তু তিনি মানুষ রূপ ধারণ করেছিলেন এবং তিনি 100% তিনি একজন ডিভাইন ঈশ্বর এবং 100% 100% তিনি একজন সাধারণ মানুষ। তো তাই যখন মানুষের দুঃখের যন্ত্রণায় তিনি আঘাত এবং তিনি কাঁদছেন। এবং 2 নম্বর বিষয় আমরা জানি, এটা এই কান্নার মূল কারণ, এটা একটা পাপ। যখন আজকে ঈশ্বরের সন্তানরা যখন কষ্ট পাচ্ছে, পাপের মধ্যে দিয়ে যাচ্ছে, যখন তারা বিভিন্ন রকমের অসুবিধায় পড়ছে, অবশ্যই পিতাও স্বর্গ থেকে এইভাবে তিনি কাঁদেন, এইভাবে তিনি একটা আর পাপের জন্য তিনি তিনি তার সন্তানকে পৃথিবীতে পাঠাওয়ার কারণও এটাই যিশু। এবং 3 নম্বর বিষয়, তিনি একটা উদ্ধারের রাস্তাও তিনি আমাদেরকে দেখিয়েছেন। তো যিশু লাজরুকে তিনি পুনর্জীবিত করে তুললেন। ওই ঘটনাটি যদি আমরা বাইবেলে পড়ি, এটার প্রভু ওটা প্রমাণ করিয়েছিলেন তিনি 100% একটা ডিভাইন এবং একটা ডিভাইন ঘাট, তিনি কিভাবে অলৌকিক কাজ করতে পারেন। বাইবেলের একটা ছোট বাক্য, কিন্তু এই ছোট বাক্যের মধ্যেও যিশুর একটা 100% তিনি ঈশ্বর এবং 100% তিনি মানুষ। এবং আজ আমাদের জীবনেও তিনি সেইভাবে আমাদের প্রত্যেকটা আমাদের যন্ত্রণাকে, প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনের আমাদেরকে তিনি আমাদের আঘাতকে তিনি বুঝতে পারেন। তার জন্য তিনি আমাদেরকে সাহায্য করতে পারেন এবং আমাদেরকে ঈশ্বরের হিসাবে আমাদেরকে তিনি ডিভাইন হেল্প করতে পারেন। তো তাই আমরা যখন প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভুকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন। যিশু, তুমি আমাদের জন্য এসেছো, তোমাকে ধন্যবাদ। এবং আমার প্রত্যেকটা মুহূর্তের কষ্টটাও, যন্ত্রণাও তুমি উপলব্ধি করতে পারবে, তার জন্য তোমাকে ধন্যবাদ। তার জন্য যিনি হিব্রু লিখেছেন, হিব্রু অধ্যায় 2:26 পদে লেখা আছে, তিনি আমাদের মধ্যেই তিনি বিভিন্ন রকমের প্রলোভনের সম্মুখীন হয়েছেন বলে আজকে যারা বিভিন্ন রকমের প্রলোভন সম্মুখীনে যাচ্ছে, তাদেরকে তিনি সাহায্য করতে সক্ষম। তো তাই প্রিয়, আজকে এই দিন প্রভু এই বাক্য দিয়ে আপনাকে ব্লেস করবে। গড ব্লেস ইউ।